বন্ধুরা সব কাজ কমপ্লিট, স্নান করা হয়ে গেল, বাইরে দেখতে হয়ে গেল, আগে রোদ উঠেছে, দেখো রকি কি করছে, সব কমপ্লিট হয়ে গেল বন্ধুরা। স্নান টান করলাম, রেডি হয়ে গেলাম বন্ধুরা, মমি পুজো দিচ্ছে, সব কিছু রেডি, কাঁচা কুচো সব কিছু ফ্রেশ। দেখো বন্ধুরা ইটা করছে, পুজো দিচ্ছে বন্ধুরা। আমার ভাই তখন থেকে ঘুমাচ্ছে এখনও, দেখো কারেন্ট চলে গেলো, বারবার কারেন্ট চলে যাচ্ছে বন্ধুরা। চলে এলাম রান্নাঘরে বন্ধুরা, ভাত বসিয়েছিল, আমি একটু ভাতটা দেখি বন্ধুরা, ভাতটা দেখে নিই কত দূর এগিয়েছে। ভাত ভাত হয়ে গেছে বন্ধুরা, ভাতটা হয়ে গেছে, ভাতটা নামায়। মৌসুমী চ্যানেলের মধ্যে শুভ সকাল, তোমরা কেমন আছো? আশা করি একটু সকাল থেকে একটু কাজে ব্যস্ত ছিলাম বন্ধুরা। কালকে রাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, এত ঘরবাড়ি নোংরা হয়েছে, তোমাদের সঙ্গে কথা বলতে টাইম পাইনি বন্ধুরা। যে ভাবছিলাম চান টান করে সব কিছু কাজমাস সেরে তোমাদের সঙ্গে একটু কথা বলবো, আমি কাজগুলো সেরে নিই তারপরে তোমাদের সঙ্গে কথা বলবো, পরে ফিরে আসছি পরে ভিডিওতে। বন্ধুরা তোমরা কেমন আছো, কী করছো এখন? দেখো আমি রান্নাঘরে চলে এসেছি, বুঝতেই পারছো বন্ধুরা আজকে সারাদিন একটু কাজে ব্যস্ত ছিলাম, কালকে বৃষ্টি হয়েছে, এত বৃষ্টি হয়েছে বন্ধুরা, রাতে প্রচণ্ড হাওয়া দিয়েছে, তা রাতে তো ঘুমোতেও পারিনি, আমার ভাইও ঘুমোতে পারেনি, আমার মেয়েও ঘুমোতে পারেনি, এত মশা দিনের বেলা, এত মাছি বন্ধুরা জানো, দিনের বেলা মাছি আর রাতেবেলা এত মশা, আর কারেন্ট ছিল না, হাওয়া দিচ্ছে প্রচণ্ড, তিনবার কারেন্ট চলে গেছে, এই ভোরবেলাতে 5টার সময় কারেন্ট আসলো, আমার মেয়েও ঘুমাতে পারেনি, ভাইও ঘুমাতে পারেনি বন্ধুরা। কি করবো, ওরা তোরা ঘুমা, আমি কাজকর্ম বাসি কাজগুলো সেরে নিই। তো সে ছোটো ছোটো পোকা ছিল, সে উলি পোকা আছে বন্ধুরা, সারা বাড়ি ঘর প্রচণ্ড একদম ভরে গেছে, দিয়ে তোমাদের সঙ্গে আমি সকালবেলা ভিডিও করতে পারিনি, ওর জন্য সারা দিয়ে কাজকর্ম সেরে খাওয়া দাওয়া সেরে এই 11:30-12টার সময় আসলাম রান্নাঘরে রান্না করতে। বন্ধুরা ভাত বসিয়েছি, দেখো ভাত হচ্ছে, ভাতের কেবল নামাবো, রান্না করব শাক আর লাউ কেটে নিয়েছি বন্ধুরা, লাউ রান্না করব বড়ি দিয়ে, এখানে মাছ আর এই যে মাছ আর এখানে ফুলকপি বন্ধুরা, মাছ আলু ফুলকপি তরকারি। দেখো বন্ধুরা আমি সব শিলে বেটে তরকারি করব, আমি রান্নাগুলো করে নিই তারপরে পরে তোমাদের সঙ্গে কথা বলবো বন্ধুরা। দেখো বন্ধুরা আমার ফুলকপি আলু মাছের ঝোল রেডি, এবারে আমি এবার নামালাম বন্ধুরা, দেখো আমার তরকারি একদম রেডি, ফুলকপি আলু মাছের ঝোল। হ্যালো বন্ধুরা, সন্ধে হয়ে গেছে, দেখো 7:30 বাজছে, দেখো 7:30 বাজছে, এই দিকে মেয়েকেও করেছে, 7:30 বাজছে, আমাদের ওই দিকটা হলো গ্রামের দিকটা যদি হতো তাহলে সন্ধে লেগে গেছে, 6:30-7:30 সন্ধে লাগে আমাদের ওইদিকে, আর এইদিকে দেখো রাজস্থানে, দেখো বন্ধুরা এখনো পর্যন্ত সন্ধে লাগে না, সন্ধে লাগবে, এবার এখানে মন্দিরে ঘন্টা বাজবে বন্ধুরা। সন্ধে লেগে গেছে বন্ধুরা, ঘরে চলে এলাম। এবার দেখবো যে বন্ধুরা আমার ভাই ঘুরতে গেছে বন্ধুরা, বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো, ফিরে আসবো আগামীকাল ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো মৌসুমী চ্যানেল।